আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ। দুরূদ পাঠ করলে আমাদের কি উপকারিতা? দুরূদ পাঠ করলে আমরা কি পাবো? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ, এই দুরূদের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করি, তার প্রতি দোয়া করি। আর ঠিক তেমনি ভাবে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রহমত, গুনাহ মাফ, পেরেশানি দূর আর অনেক অনেক কিছু দিয়ে থাকেন। দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের মাধ্যমে আমরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়। আমরা প্রত্যেক দিন সলাত পড়ি, সলাতে আমরা দুরূদ পাঠ করি। প্রত্যেক সলাতের পর বা সলাতের ভিতরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করি। দেখুন, দুরূদটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুরূদ কিন্তু আপনি অযু কিংবা গোসল এসবের প্রয়োজন হয় না, আপনি যখন তখন এই দুরূদ পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা যদি নৈকট্য অর্জন করতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার জান্নাত হোক, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে দুরূদ পাঠ করতে হবে। দুরূদ পাঠের ফজিলত অনেক, কিন্তু আমরা যে ফজিলতের জন্য দুরূদ পাঠ করব এমনটা বিষয় নয়। বরং আল্লাহ তাআলা বলেছেন এবং তার রাসূল বলেছেন, এই জন্য আমরা দুরূদ পাঠ করব। আর দুরূদ পাঠ করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, ছোটখাটো অনেক দোয়া রয়েছে, সে দোয়ার মাধ্যমে আমরা দুরূদ পাঠ করতে পারি। তো কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আপনাকে প্রথম পুরস্কার যেটি দেওয়া হবে, সকল দুশ্চিন্তা মুক্ত এবং প্রয়োজন পূরণ করা। দুনিয়াতে আপনি সকল বিষয়ে পাবেন দুশ্চিন্তা মুক্ত, এবং আপনি যা চান তাই আপনাকে দেওয়া হবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দুরূদ পাঠ করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠ দূর করা হবে, অর্থাৎ তোমার প্রয়োজন পূরণ করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। দেখুন, সর্বপ্রথম আমরা যে বিষয়টি পাচ্ছি, আমাদের যে কোনো দোয়া কবুল করে নেওয়া হবে, আমাদের পেরেশানিতে অভাব নেই, আমাদের চাওয়া পাওয়া অভাব নেই, সেখানে আমাদের সকল দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন। আবার সেই সাথে সর্বশেষ বলা হয়েছে আমাদের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে প্রথম পুরস্কারই আমাদের মন বাসনা কিন্তু এমনিতে পূরণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রহমত প্রাপ্তি, গুনাহ মুক্তি, মর্যাদা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। এটা রয়েছে সহিহ মুসলিম হাদিসে। কিন্তু আরেকটি হাদিসে নাসাইতে উল্লেখ রয়েছে যে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন, দশটি গুনাহ মোচন করবেন এবং তার জন্য দশটি স্তর উন্নতি করা হবে। একটা জিনিস খেয়াল রাখুন, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের জীবনযাপন করা খুবই অসম্ভব। তারপর শেষ হচ্ছে আমাদের স্তর উন্নতি করা হবে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার রিজিকের স্তর হতে পারে, আপনার চারিত্রিক স্তর হতে পারে, আপনার দানের স্তর হতে পারে, আপনার জান্নাতের স্তর হতে পারে, যে কোনো স্তর আপনাকে উন্নতি করে দেওয়া হবে। আরেকটা বর্ণনা পাওয়া যায়, একবার দুরূদ পাঠ করলে 70 বার তার প্রতি রহমত পাঠাবেন এবং ফেরেশতাগণ 70 বার রহমতের দোয়া করবেন। হাদিসটি মুসনাদে এসেছে, হাদিসের মান হাসান। তো সর্বোপরি আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমরা দুরূদ পাঠ করলে আমরা রহমত পাব, আমাদের স্তর উন্নতিকর হবে এবং আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। সুন্দরভাবে আমরা প্রায় 5টি বিষয় আমরা পেয়ে যাচ্ছি সামান্য ছোট একটি দুরূদ পাঠের মাধ্যমে। তৃতীয়ত হচ্ছে দুরূদ মুমিনদের জন্য যাকাত স্বরূপ। আমাদের ধন সম্পদ, আমাদের অর্থ যদি বেশি বেড়ে যায়, তখন আমাদের যাকাতের যে নিসাব পরিমাণ আছে সেই অনুযায়ী আমাদেরকে যাকাত দিতে হয়। তেমনিভাবে আমরা মুসলিম,
আমাদের আমাদের প্রত্যেক মুসলিমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করা এটা একটা যাকাত। এই যাকাতটা দেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধরতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাদের প্রত্যেকে উচিত রাসূলের প্রতি এই দরুদের মাধ্যমে যাকাত পাঠানো। এখন আপনারা বলতে পারেন, ভাই রাসূলের প্রতি যাকাত পাঠানো, দুনিয়ায় যেভাবে আমরা যাকাত মাধ্যমে আমাদের অর্থ সম্পদ আমরা পবিত্র করি, ঠিক তেমনিভাবে আমাদের আমলগুলো, আমাদের যে আমলগুলো আমরা করছি সেগুলো যদি আমাদের নেকিতে আরও বেশি বৃদ্ধি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সেহেতু আমাদের তর্ক বিতর্ক বা ব্যাখ্যা জানার কোনো প্রয়োজন নেই। চতুর্থ হচ্ছে কিয়ামতের মাঠে নবীজির সান্নিধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পড়বে। দুনিয়ায় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া বা কোনো এমন এক যেমন ব্যক্তি, খেলোয়াড় হতে পারে, তারকা হতে পারে, যে কোনো ব্যক্তি বড় কোনো পর্যায়ে আছে, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা কত কিছু না করি। এখনই যদি আপনার নাম বলে যে যাওয়ার জন্য, আপনি এখনই দৌড় দিবেন। তো সেইখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য বলেছেন যে তার নিকটবর্তী আমরা হতে পারবো যদি আমরা দরুদ পাঠ করি। যত বেশি দরুদ পাঠ করতে পারবো তত বেশি আমরা রাসূলের সান্নিধ্যে যেতে পারবো। কি না চাই এই কাজটি করতে? সামান্য ছোট একটি শব্দ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটি বলার মাধ্যমে আপনি তার সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে রাসূলের কাছে দরুদ পেশ করা। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার নাম পড়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপনা করা হয়। দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি আপনার নাম ডাকা হয় তাহলে আপনি কি করবেন? আপনি আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে বলবেন, দেখো আমার নাম এখন ডাকা হবে, আমার নাম তিনি নিয়েছেন। আর বললে আমরা নিজেকে কত গর্ববোধ মনে করি, আমার নাম প্রধানমন্ত্রী আমার নাম ডেকেছে, রাষ্ট্রপতি আমার নাম ডেকেছে। হ্যাঁ, আরও যদি বড় তারকা থাকে, গায়ক গায়িকা তারা যদি থাকে, তারা যদি আপনার নাম নিয়ে কোনো একটা গান বানায় তারা তো আর কথাই নেই, সেইখানে আপনার নাম জপা হবে। ছয় নম্বর হচ্ছে নবীজির সাফায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফায়াতের সুপারিশ লাভ করবে। মৃত্যুর পর কবর শুরু হয়ে যাবে, কবর পর আমাদের হাশর আসবে, বিচারের মাঠ। তখন কিন্তু আমরা আমাদের পাপের কারণে আমরা হাবুডুবু খাবো, আমাদের হিসাব নিকেশ করা হবে। হিসাব নিকেশ যাই হোক, জাহান্নাম বা অন্য কোনো খারাপ পরিস্থিতি গেলে, তখন সেই মুহূর্তে যদি আপনার নাম ডাকা হয়, আব্দুল করিমের ছেলে কুদ্দুস তার নাম, আপনার নাম যদি ডাকা হয় যে আপনি জান্নাতে যাবেন, আপনার গুনাহগুলো সব ক্ষমা করে দেওয়া হবে, তখন ভাই আপনার অনুভূতিগুলো কেমন হবে? ভাই আপনি নিজেই বলুন, আপনার নাম ডাকা হচ্ছে, আপনার সাফায়াত করা হচ্ছে, এমনি এমনিতে আর হবে না, এটা করতে হবে দরুদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য, যে আদর্শ দিয়ে গিয়েছেন সেটা অনুসরণ করতে হবে। তাই আপনি যদি চান বিচারের মাঠে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, সেই সময় যদি আপনার নাম ডাকা হোক, তাহলে আজ থেকেই রাসূলের প্রতি দরুদ পাঠান। সাত নম্বর হচ্ছে দোয়া কবুলের জন্য দরুদ অন্যতম একটি উপায়। একবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণ বর্ণনা করেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ পাঠ করেন, তারপর নিজের জন্য দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন চাও তোমার পার্থিব বস্তু, তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে দোয়া
করার পূর্বে আগে আমরা যেমন আরেকটা হাদিসে আমি যদি বলি সেটা হচ্ছে যে আবু দাউদের হাদিসটি এসেছে যে আরেকজন ব্যক্তি প্রথমে নিজে যেন চাওয়া শুরু করেন, তাকে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছে। তার ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেছেন যে দোয়ার ব্যাপারে কিন্তু তাড়াহুড়া করা প্রয়োজন নেই, আপনার দরকার প্রয়োজন পড়বেও না। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, সূরা ফাতিহা দিয়ে আপনি শুরু করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি দুরুদ পড়েন রাসূল প্রতি, দুরুদ পাঠের মাধ্যমে আপনার বাকি যে সময়টুকু থাকবে আপনি সেই সময় চান আল্লাহর কাছে। যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন তাহলে আলটিমেটলি ভাবে আপনি সব কিছু পেয়ে যাবেন। তাই আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে হবে এবং রাসূলের প্রতি দুরুদ পাঠ করতে হবে। আট নম্বর হচ্ছে রাসূলের দোয়া লাভের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আমি তার জন্য দশবার দুরুদ পাঠ করি। অর্থাৎ আপনি যদি রাসূলের প্রতি দোয়া কল্যাণ কামনা করেন, অর্থাৎ আপনি যদি রাসূলের প্রতি কল্যাণ কামনা করেন তখন তিনি আপনার প্রতি কল্যাণ কামনা করেন। কে আপনার কল্যাণ কামনা করছে? যার সামনে পিছিয়ে সকল গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে, যে হাশরের মাঠে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে আপনাকে জান্নাতে দিবে, সেই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে। তাই আমাদের কি করা কি উচিত নয়? আপনার জন্য যিনি শেষ নবী তার সুপারিশ একমতো কাজে লাগবে, সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করছে। আপনার কি আর কোনো অকল্যাণ থাকতে পারে? যে অকল্যাণগুলি থাকবে সেই অকল্যাণগুলো আপনার জন্য কল্যাণে পরিণত হয়ে যাবে যদি আপনি সবর করেন, যদি আপনি তাওয়াক্কুল হন যে আল্লাহ ভরসা, যে কোনো বিপদ আল্লাহ তাআলাই আপনার জন্য রেখেছেন, এই মন বসানো যদি থাকে ইনশাআল্লাহ আপনারা কোনো কিছু ঘাটতি থাকবে না, দুনিয়াতে এবং আখিরাতে আপনি সফলকামী হয়ে যাবেন। নয় নম্বর হচ্ছে দুরুদ গুনাহের কাফফারা স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আমার উপর দুরুদ পড়ো, কেননা আমার উপর দুরুদ পড়া তোমাদের জন্য কাফফারা প্রায়শ্চিত্ত। সুবহানাল্লাহ। দৈনিক আমরা শত শত গুনাহ কাজ করে থাকি, কম বেশি হতে পারে, আমাদের গুনাহগুলো অজান্তে কিংবা আমরা জেনে বুঝে করে থাকি। কিছু কিছু গুনাহ আছে কবির গুনাহ, সেগুলোর জন্য আমাদের তাওবা করতে হয়, ওই গুনাহ ছাড়ার জন্য স্পেশালভাবে সলাত কিংবা দোয়া মাধ্যমে আপনি একান্ত অনুগ্রহের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন আপনি ভুল করেছেন, সে ভুলের জন্য আপনি কান্নাকাটি করে ক্ষমা চান। কিন্তু কিছু কিছু গুণা রয়েছে যা আমরা জানি কিন্তু আমরা ক্ষমা চাইতে ভুলে যাই, আমরা পাপ কাজটাই করে ফেলেছি, জানি এই কাজটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবেন বা হাদিসে নিষেধাজ্ঞা আছে, তবুও আমরা করে ফেলি। সেই ছোটোখাটো গুণাগুলো সগিরে গুণা, সেগুলো কিন্তু আলটিমেটলিভাবে ক্ষমা হয়ে যাচ্ছে, আপনার অজানাভাবে ক্ষমা হয়ে যাচ্ছে যদি আপনি দূর পাঠ করেন। দশ নম্বর হচ্ছে অন্যান্য মর্যাদা ও বৈশিষ্ট্যপূর্ণ আমল। অর্থাৎ কুরআন কারিমে এসেছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দুরুদ প্রেরণ করেন, হে মুমিনগণ তোমরা তার প্রতি সালাত দুরুদ ও সালাম প্রেরণ করো, সূরা আহজাব আয়াত 56। আল কোরআনে অন্য কোনো আমলের ক্ষেত্রে এমনটি বলা হয়নি যে স্বয়ং আল্লাহ ও তার রাসূল ও তার ফেরেশতাগণ এরূপ করেন সুতরাং তোমরাও করো, নিঃসন্দেহে এটি দুরুদের বিশেষ মর্যাদা ও অনন্য বৈশিষ্ট্যের প্রমাণ। তাই সর্বশেষ আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাসূলের প্রতি দুরুদ পাঠ করা আমাদের জন্য সহজ। এখন কোন দুরুদ পাঠ করব? অনেক দুরুদ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমরা দুরুদে ইব্রাহিম সালাতের শেষে যে দুরুদটা পাঠ করি, তারপর আছে আল্লামা সাল্লি ও সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদিন, এই দোয়াটা পাঠ করতে পারি, অনেক দোয়া রয়েছে। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে দুরুদ কোন কোন দুরুদ পড়া যায় সেই বিষয়ে একটি ভিডিও বানাবো, কিন্তু আপাতত দৃষ্টিতে আপনারা নেটে সার্চ দিয়ে পেতে পারেন, আর আমি যে তিনটে বলে দিয়েছি এই তিনটেও আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক।